হ্যালো ভিউয়ার, স্বাগত এই যে সাউন্ড ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমাদের জাতীয় লেন্স কিট লেন্সের পরে জাতীয় লেন্স বলতে কি এই ক্যানন M50 এবং এই 50 mm দিয়ে অনেকে রিকোয়েস্ট করেছেন এবং কমেন্ট করেছেন যে ভিডিও কোয়ালিটি কেমন হয় সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসতে। আর আজকের ভিডিওতে এই 50 mm দিয়ে বিস্তারিত ভিডিওর তথ্য দিব আপনারা, ভিডিও কোয়ালিটি কেমন হয়, কী সিস্টেমে ভিডিও করলে ভালো হবে এবং 50 mm যে ভিডিও কোয়ালিটি সেটা যে ডেমো আপনারা দিব। আর আপনারা যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন, ধরুন বিগেনার 700D, 750D, 200D, 200D মার্ক টু, M50, 80D, যে ধরনেরই ক্যামেরা কেনেন এবং ইভেন ফুল ফ্রেমেরও যদি ক্যামেরা কেনেন, এই 50 mm কিনতে পারেন। এই 50 mm STM হচ্ছে ফুল ফ্রেমের জন্য মূলত বানান। এটা মাত্র 1.8 অ্যাপেচারের আছে, মানে অনেক ব্যাকগ্রাউন্ডটা ব্লোর হবে আর এটাতে ভিডিও করতে একদম অসাম ভিডিও কোয়ালিটি পাবেন। এবং এটাতে ভিডিও কোয়ালিটি আজকে ডেমো নিয়ে আপনাদের সামনে এসেছি এবং বিস্তারিত আলোচনা তো অবশ্যই করবো। তাহলে চলুন মূল ভিডিওতে। মূল ভিডিওটা যাওয়ার আগে একটা কথা বলে না, আমার সঙ্গে আমার ছোটো ভাই ইউসুফ আছে আর ভাগ্নে আছে জিম, আমরা এরা দুজন আমাকে হেল্প করবে এই ভিডিওতে, ভিডিওর সাবজেক্ট হিসেবে এদের দুজনকে ইউজ করবো। আর এই এটাতে যে কেমন ভিডিও হয় সেটার পুরো ভিডিও আপনাদের, ভিডিওর কোয়ালিটিও আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিউয়ার্স, আমরা নিয়ে আসলাম ক্যামেরাটা স্ট্যান্ডের উপর। আমি এখানে 80D ইউজ করতেছি, 80D সাথে আছে 50 mm জাতীয় লেন্স। 50 mm আমি এখন ফুললি মিনিমাল মোডে করবেন, মিনিমাল মোড করে তারপরে অ্যাপারচার করবেন 1.8, ISO করবেন 100। আপনারা চেষ্টা করবেন ডে লাইটে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যাই করেন 1.8 রাখবেন, অ্যাপারচার 1.8, তারপরে কেলভিন রাখবেন। এখন যেহেতু ডে লাইটে আমি ভিডিওগ্রাফি করতেছি, কেলভিন অবশ্যই 4400 থেকে 4500 মধ্যে রাখবেন কেলভিন, ক্যামেরার যে কেলভিন আছে। আর যদি 200D থাকে তাহলে অবশ্যই কেলভিন, যদি যে সব ক্যামেরা যেরকম 200D 700D কেলভিনটা নিজে থেকে ম্যানুয়ালি কন্ট্রোল করা যায় না, তাহলে ওটা অটোতে রাখবেন। ভিডিওগ্রাফি কোয়ালিটি ডে লাইটটা দেখে দেবেন, এরপর ডে লাইটটা দেখে দেবো, এরপর ভিডিও করতে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ভাগ্নের ভিডিও করতেছি। এটা হচ্ছে মূলত 50 mm ভিডিও, তোমরা দুজন একটু নড়াচড়া করো তো। হ্যাঁ, এই তো দেখতেই পাচ্ছ কেমন কোয়ালিটির ভিডিও। হ্যাঁ, একটু নড়াচড়া করে এবং খুব ফাস্টই ফোকাস করবে। 50 mm যদি আপনারা কিনেন তাহলে খুব দ্রুত ফোকাস করবে, এই জন্য ভিডিও করার জন্য অবশ্যই 50 mm কিনবেন। ভাগ্নে একটা গান বলো তো। গাইস, আমি আজকে গান গাবো গগন সাকিবের একটা গান, আপনারা শুনুন, ভালো হলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যতন করে রাখে সে সেতে পিঞ্জি রাতে, আপনারা যদি গানের শুটিং করেন বা এরকম স্থির কোনো চিত্র নেন অবশ্যই 50 mm রাখবেন। 50 mm করলেও কি ভিডিও কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন, আর এটা কালার গ্রেডিং করে অনেক সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও নিয়ে আসতে পারবেন। ও মাইয়া তুই বড়, কালার গ্রেডিং করতে পরে ভিডিওটা ভালো করে আপনারা ফুটে তুলতে পারবেন। পিঞ্জি রাতে হইছে ভাগ্নে, এইটুকু হলে একটু লাফালাফি করে দুইজন। হ্যাঁ, এটা ভিডিও দেখবেন যে খুব দ্রুত ফোকাস পাবে। আর ছোট ভাই এই দেখেন তো ভিউয়ার্স, আপনারা এটাতে শর্ট ফিল্মও করতে পারেন, আমি শর্ট ফিল্মে একটা ডেমো দিব। মামা একটা ডায়লগ বলো তো। এই সালা মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে। এটা আমার ভাগ্নের মানে খুব পছন্দের একটা ডায়লগ, দেখতেই পেলেন আপনারা, শর্ট ফিল্মও করতে পারবেন। আর 50 mm ভিডিও কোয়ালিটি দেখেন, কাছে আসছে ভিডিও, তাও ফোকাস আছে, একটু দূরে যাও দেখবেন অটোমেটিকলি ফোকাস ধরে নিবে, এটা আপনাকে টাচ করে দিতে হবে না। আর যদি আপনারা যেহেতু সনির মতো এটার ক্যানন ক্যামেরাগুলোতে টাচ মানে ফোকাস পয়েন্ট অতটা 600 না, ফোকাস পয়েন্ট সাধারণত 9টা হয়ে থাকে, 45টা হয়ে থাকে, এই জন্য আপনারা 50 mm করেন না, যে দেখি করেন ক্যানন ভিডিও ক্যামেরাতে যদি আপনারা ভিডিও শ্যুট করেন 50 mm, তাহলে অবশ্যই আপনার নখ যদি টাচ হয় টাচ করবেন, নাহলে আপনার যে যেটাতে শাটার প্রেস করে ছবি উঠান সেই বাটনটা প্রেস করে করে হালকা হালকা প্রেস করে করে ফোকাসটা ঠিক রাখবেন। কিন্তু তবুও কম বাজেটে মাত্র 9000 টাকা 50 mm যে ভিডিও কোয়ালিটি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই 50 mm ভিডিও কোয়ালিটি মোটামুটি চয়েস করতে পারেন আপনারা। এবং 50 mm প্রথমে যারা বিগেনার সিনেমাটোগ্রাফার হতে যাচ্ছেন বা ভিডিওগ্রাফি করার শখ আছে বা বিভিন্ন ডকুমেন্টারি টাইপ ভিডিও করা আছে, তারা 50 mm কিনতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এখানে ক্যামেরা রিলেটেড আপনারা উপরে প্লেলিস্ট দেখতে পারবেন এবং আমার চ্যানেলে ঢুকেও দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আমার ভাগ্নে আর ছোট ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে হেল্প করার জন্য। আর এই ভিডিওটার পরে আমি অবশ্যই ভিডিওটা নিয়ে আসবো আপনারা সেটিংসে, মানে ক্যামেরার সেটিংসে কত সুন্দর ভিডিও করতে পারেন। হ্যালো গাইস, আমার মামা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।